বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে কল্যাণপুর ব্লক ও দিনপূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের গোপালনগর গ্রামের রাস্তা। উল্লেখ্য, বছর খানেক আগে পূর্ত দপ্তর এই এলাকার রাস্তাটি পাকা রাস্তায় নির্মাণ করেছে। তখন সময় গ্রামবাসীরা নির্মমানের কাজে অভিযোগ তুলেছিল। বর্তমানে পাকা রাস্তাটি ভগ্ন দশায়। এলাকাবাসীদের দাবি, অতিসত্বর সংস্কার করা হোক রাস্তাটি। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বিএমস হাসপাতালের আর্থিক সহায়তায় রাজ্যের নিহত দুই সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই উপলক্ষে রাজ্যের প্রেস ক্লাবে আয়োজিত হয় এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিহত সাংবাদিকদ্বয়ের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। ন্যাশনাল চিলড্রেন সায়েন্স 2018 শীর্ষক ত্রিপুরা স্টেট লেভেল টিচার্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাজধানীর শহীদ ভগৎ সিং হোস্টেলে। ত্রিপুরা সায়েন্স ফোরামের উদ্যোগে দুই দিন ব্যাপী ওয়ার্কশপের প্রথম দিনে উপস্থিত ছিলেন মন্ত্রী সুদীপ রায় বর্মন সহ অন্যান্য অতিথিগণ। 2014 বিধানসভা নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী জনগণদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে 2 কোটি বেকারের চাকরি বন্দোবস্ত করা হবে। সরকার গঠন করার পর দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও বেকার যুবকরা চাকরির জন্য হাহাকার করছেন। আর প্রধানমন্ত্রী এখন বলছেন দেশের যুবক যুবতীদের পুকুরা বিক্রি করে সংসার চালানোর জন্য। এমনটাই বললেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এক কর্মকর্তা। রাজধানীর বুকে পুকুরা বিক্রি করার মাধ্যমে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক অভিনব বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে। স্কুল অব সায়েন্সের উদ্যোগে আয়োজিত ফ্রি কোচিং ও স্কলারশিপ অনুষ্ঠানের উদ্বোধন হয় বৃহস্পতিবার রাজধানী মুক্তধারা অডিটোরিয়ামে। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্য। এই ফ্রি কোচিং এ 50 জন জেনারেল এসসি এসটি উভয় কোটায় 15 জন, ওবিসি 10 জন এবং মাইনরিটি ও বিপিএল কোটায় 5 জন করে ছাত্রছাত্রীর সুবিধা লাভ করতে পারবে বলে জানা যায়। কল্যাণপুর থানার ওসি সুমন দাসের নেতৃত্বে আবারও সাফল্য পেল কল্যাণপুর থানা। গোপন সূত্রের ভিত্তিতে উক্ত থানা এলাকার গৌরাঙ্গ টিলা গ্রামে দিলীপ দাসের বাড়িতে হানা দিয়ে পুলিশ প্রচুর পরিমাণে নকল বিলেতি মদ সহ মদ তৈরি করার সরঞ্জাম উদ্ধার করে। যদিও পুলিশ আসার আজ পেয়ে দিলীপ দাস পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের উদ্ধারকৃত জিনিসপত্র নিজেদের হেফাজতে নিয়ে দিলীপ দাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। হরিয়ানা অনুষ্ঠিত হওয়া 36তম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় রাজ্যের প্রতিযোগীরা বিভিন্ন বিভাগে 22টি পদক অর্জন করেছে। এবছর রাজ্যের প্রতিযোগীরা বিগত বছরগুলির তুলনায় ভালো ফলাফল করেছে বলে জানায় দলের প্রশিক্ষক। বিজেপি দলের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিজেপি দলের পার্টি অফিসে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ দলের কর্মী সমর্থকদের মধ্যে উপস্থিত হয়ে ওনাদের বিভিন্ন সুবিধা অসুবিধা কথা শুনেন। মন্ত্রী উপস্থিত দলীয় কর্মকর্তাদের সামনে বিজেপি দলের গাইডলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।